আপনার ঘড়িটা কিন্তু খাসা। হ্যাঁ, দাদা কটা বাজে? কাকু আপনার তো ঘড়িটাকে পাবে। দাদু আপনার ঘড়িটা বেচবেন নাকি? আগে বুড়ো বাবু, না কিছু না বুড়ো বাবু, আবার সেই স্বপ্নটা দেখছিলেন বুঝি? স্বপ্ন নয়, স্বপ্ন নয়, চক্রান্ত। ভাবিস ঠিক সময় ঘুমটা ভেঙে গেল, নইলে তো তখন ভেঙে চৌচিস চুরমার। হ্যাঁ, তোর হাতে ওটা কিরে? পায়েস বুড়ো বাবু, আজ আপনার জন্মদিন না, আমি আগে থেকে ক্যালেন্ডারে গোল্লা পাকিয়ে রেখেছিলাম। পায়েস? তোকে কি কোনোদিন মানুষ করতে পারবো না ক্ষমা? কটা বাজে? হ্যাঁ কটা বাজে? এখন কি পায়েস খাওয়ার সময়? বাবু, চ্যাটার্জি সাহেব এসেছেন, সঙ্গে করে গিফট এনেছেন। এখন ভেতরে নিয়ে এসো, এখানে দাঁড়িয়ে দেখছো কি? ক্ষমা, রান্নাটা কিন্তু খাসা করে, যে কোনো পাঁচতলাতেই হার মানায়। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বাড়ি হাতে কিন্তু বেশি সময় নেই। অফিসটা ছাড়ার পর থেকে ঘড়ির বাতিকটা কিন্তু তোমার বড় বেড়ে গেছে সুধাময়। এটাকে বাতিক বলো না বাড়ি, আট পুরুষের ব্যবহার করা ঘড়ি, এর মর্ম তুমি কি বুঝবে? হে তুমি ঠিক থাকলেই চলবে সুধাময়,
তবে তোমার ওই নালির টিকটিক শব্দের সঙ্গে ঘড়ির টিকটিক আওয়াজটা আবার গুলিয়ে ফেলো না যেন। কোনটা দিই বলো তো সুধাময়? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ক্ষমা করবেন বাবু, সাড়ে ছটা বেজে গেল নাকি বাবাই? স্কুল গাড়ি আসার সময় হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ব্রাশ করে নাও। আশহাদু আল্লা বুড়ো বাবু আজও হলো না, আমি তখনই বলেছিলাম এই সময়টা একটু বাড়ায় রাখেন। যদি ভালো না লাগে তো দিও না মন, 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 যদি ভালো না লাগে তো দি, যদি ভালো না লাগে তো ক্ষমা ক্ষমা। আগে বুড়ো বাবু ওদের গিয়ে বলে আসব 10 সেকেন্ড ফাস্ট আছে। অপদার্থ দিলে তালটা কেটে, যদি ভালো নুন তেল তামাক পান সুপারি যারা বিড়ি মুগ মুসুরি বুটু কাসারি রাহের পস্তুদানা আকালের তরকারি বড়ই টানা, আকালের তরকারি বড়ই টানা। লাউ পাতা লাউ পাতা ডিংলা পাতা কচু পাতার সারো পাতা শুশনি পাতা কলমি লতা হুরহুরাগি মা আকালের তরকারি বড়ই টানা। আর যেমন শাক দানা যেমন শাক দানা আকালের তরকারি বড়ই টানা, আর যেমন শাক দানা যেমন শাক দানা। Doctor, 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 doctor
আমাকে যদি একবার দেখা দিত না। কি চাইতিস? খাওয়া যাওয়াটা তো কমন, আর আমার তো আর গানের গলার দরকার পড়তো না। তার জায়গায় মনের মতো একটা বউ চাইতাম। আর আপনি বুড়বাবু? আমি সেদিন মন্ডলদের দোকানের পাশে দিয়ে আসছিল, কত ঘড়ি, কিন্তু আপনারটার মতন একটাও নাই। সন্ধে নেমে গেছে, অন্ধকারে লিখতে তো অসুবিধা হবে, আলোগুলো জ্বেলে দেব। কে বলে সন্ধে নেমে গেছে? কটা বাজে? হ্যাঁ কটা বাজে? স্টিল 5 মিনিটস টু গো। গন্ড মূর্খ! আরে সন্ধেটা ঘড়ি মেনে হয়, আলো আঁধারি দেখে নয়। Thank you.
সকাল হয়ে গেছে, ব্রাশটা দে। সকাল কি গো, এখন তো রাত হতে চলল। আপনি বিকেলে অসময়ে ঘুমিয়ে পড়লেন, আমি ভাবলাম শরীরটা ছেড়েছে তাই হয়।